নদী ভাঙন কবলিত গৃহহীনদের মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করতে ঘর দিচ্ছে সরকার, কিন্তু সে ঘর যাদের নামে বরাদ্দ তারা নেই। অট্টালিকাওয়ালাদের গরু পালন হচ্ছে সেখানে, দিনহীনদের দুবেলা দুমুঠো খাবার নিশ্চিত করতে কাজের বিনিময়ে খাদ্য প্রকল্প আছে, সে প্রকল্প আবার বাস্তবায়িত হচ্ছে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে। সেক্ষেত্রে দিনহীনদের দিন আর বদলাচ্ছে না। এসব ঘটনা আপনার আমার আশেপাশেই ঘটছে, কিন্তু যেহেতু আমরা ঘটনার ভেতরে ঢুকি না, তাই আশেপাশে ঘটলেও কিচ্ছু বুঝতে পারি না। তালাশ টিম এবার সেসব ঘটনার ভেতরে ঢুকেছে, জেনেছে এসব প্রকল্পের টাকা ছাড় করতেও ঘাটে ঘাটে অর্থ পূজা দিয়ে আসতে হয়। দেখুন তালাশের 164তম পর্ব, সরকারি মাল কাঠদড়িয়ামে। দায়িত্বহীনতার কারণে যার দায়িত্ব সে যদি পালন না করে তাহলে মুশকিল। একটা দেশের সুষম উন্নয়ন নিশ্চিত করা একটা রাষ্ট্রের বড় দায়িত্বের মধ্যে পড়ে। উন্নয়ন আর মানুষের কল্যাণকে কেন্দ্র করে বিভিন্ন জনহিতকর প্রকল্প গ্রহণ করে সরকার। রাজধানী বা বড় বড় শহরগুলোতে এসব প্রকল্প বাস্তবায়নের চিত্র হর হামেশায় আমাদের চোখে পড়ে, কিন্তু সরকারি উন্নয়ন প্রকল্প শুধু বড় বড় শহরের জন্য নয়, দূরের কোনো জনপদ বা চরের জন্য। সেসব এলাকায় এসব উন্নয়ন প্রকল্প কিভাবে বাস্তবায়িত হয়, কিভাবেই বা সেগুলো নজরদারি হয়, তা দেখতেই তালাশের এবারের অনুসন্ধান। জামালপুর সদর উপজেলার লক্ষ্মীরচর ও চর হামিদপুর, এ দুটি গুচ্ছগ্রাম নির্মাণে 2017-18 অর্থবছরে সরকারি বরাদ্দ 230 কোটি টাকা। লম্বা সারিতে টিনের দোচালা ঘরগুলো এখন দৃশ্যমান। প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কাজ চলমান। কয়েকজন শ্রমিককে পাওয়া গেল, আমাদের কোনো ঢালাই দেওয়ার কোনো ই নাই, কন্ট্রাক্ট নাই। ঢালাই দিছে কিনা? না, ঢালাই দেওয়া নাই। কিন্তু তালাশ টিম ঘরের যে নকশা পেয়েছে তাতে প্রতিটি ঘরের বেস বা ভিত্তি অংশ ঢালাইয়ের কথা উল্লেখ আছে। প্রকল্প দুটির ম্যানেজারকে পাওয়া গেল, তার নাম ওমর আলী আকন্দ। ঢালাই দেওয়ার মতো কোনো আমি কিছু শুনিনি, শুধু তাই নয়, ঘরের পিলারে যে ঢালাই দেয়া হয়েছে তার অবস্থাও করুন, আবার রডের হিসেবেও যে গরমিল আছে সেটার প্রমাণও চোখের সামনেই। এখানে কয়টা রড তাই বলেন? এনু তো তিনটাই। তিনটা রড? হ্যাঁ। রড থাকার কথা ছিল কয়টা? চারটা। এগুলো তো একটু দূর দূরে দিয়ে হয়েছিল। প্রকল্পের ম্যানেজারের কাছে ঘরের মোট সংখ্যা সম্পর্কে জানতে চাইল তালাশ টিম। আর 110টা ঘর উঠবে, কিন্তু গুনে দেখা গেল ম্যানেজারের হিসাব ঠিক নেই, 10টি ঘরের কথা বেশি বলেছেন তিনি। এই প্রকল্পের সভাপতি আফজাল হোসেন বিদ্যুৎ, তিনি এই এলাকার চেয়ারম্যান। ফোনে যোগাযোগ করা হলো তার সাথে। আচ্ছা, গুচ্ছগ্রামের টোটাল ঘর কয়টা হচ্ছে আপনার এখানে? 100। কিন্তু তালাশ টিমের কাছে আসা তথ্য বলছে লক্ষ্মীরচরে 80টি ও চর হামিদপুরে 60টি হিসেবে দুটি প্রকল্পে মোট ঘর হওয়ার কথা 140টি, অর্থাৎ 40টি ঘর কম তৈরি করা হয়েছে। প্রত্যেক ঘর বাবদ টাকা ছাড় হয়েছে 1,66,216 টাকা। সেক্ষেত্রে যে 40টি ঘর কম বানানো হয়েছে তার মূল্য 66,48,000 টাকা। এবার সদর উপজেলা কার্যালয়ে তালাশ টিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমিন। আপনি ঘর তো কম পাবেন কিভাবে? এখানে হচ্ছে আপনার একটাতে হচ্ছে 80টা ঘর, আরেকটাতে 60টা ঘর। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলাল উদ্দিন ক্যামেরার সামনে হাসি দেয়া ছাড়া আর কোনো কথা বলতে রাজি নন আলাল উদ্দিন। তারপর ভেতরের এবং আরো ভেতরের কিছু ঘটনার ইঙ্গিত পাওয়া গেল তার কাছ থেকে। রাজধানী ঢাকায় মানুষের জীবন হয় ফ্লাইওভার আর মেট্রো রেলের স্বপ্নে বিভোর, নয়তো যানজটে বিপর্যস্ত প্রতিদিনের মিনিট আর ঘন্টাগুলো। তাই
রাজধানী শহর থেকে প্রায় 230 কিলোমিটার দূরের এমন জনপদে এসব ঘটনা বেশিরভাগ সময় নির্বিঘ্নেই লোকচক্ষুর আড়ালে থেকে যায়। জামালপুরের ইসলামপুর উপজেলার চর সাপঝুড়ি ইউনিয়ন। যমুনার ভাঙনে এ এলাকার অনেক মানুষই তাদের বসবাসের ঠিকানা নদী গর্ভে হারিয়েছে। ঘর হারা নিশ্চয় সব মানুষের পুনর্বাসনে 2017-18 অর্থবছরে 2,16,10,000 টাকার প্রকল্প বরাদ্দ দিয়েছে সরকার। এই প্রকল্পে মাটি ভরাট বাবদ বরাদ্দ এসেছে 699 মেট্রিক টন বা 6,99,000 কেজি চাল, 36 টাকা কেজি হিসেবে যার মূল্য 2,50,000 টাকারও বেশি। প্রকল্পটিতে মাটি ভরাটের কাজ এ চরের বেকার শ্রমিকদের পাওয়ার কথা। প্রকল্পটি দেখার ইচ্ছে হলো তালাশ টিমের। দেড় ঘন্টার নদীপথ পাড়ি দিয়ে যেতে হবে সেখানে। অভিযোগ আছে প্রকল্পটিতে 8 ফুট মাটি ভরাটের কথা থাকলেও 4.5 ফুট ভরাট করেই কাজ শেষ হয়েছে। এবার প্রকল্পের সভাপতির কাছে তালাশ টিম। সভাপতি স্থানীয় চেয়ারম্যান জয়নাল আবেদিন। নাম কি? এটা হলো, নামটা মনে করতে পারতেছেন না? প্রকল্পের নামটাই ঠিকঠাক বলতে পারলেন না চেয়ারম্যান জয়নাল আবেদিন। প্রকল্পের মাটি কাটার কথা বেকার শ্রমিকদের দিয়ে, যাতে করে তারা কিছু টাকা উপার্জনের সুযোগ পায়। কিন্তু আদৌ কি তা হয়েছে? সম্পূর্ণ লেবার দিয়ে মাটি কাটা হয়েছে। ক্যামেরায় ধারণ করা ছবিতে তো শ্রমিক দিয়ে মাটি কাটার কোনো হদিস মেলে না। প্রতি সেফটি বালু 3 টাকা সেফটি দেয় আর কি। চেয়ারম্যান জয়নাল আবেদিন। সমস্যা হয় এই জন্য। চরের জীবন পরের জীবন। দুর্গম চরাঞ্চলে সরকারি প্রকল্পগুলোর যেন একেবারে হরিলোট অবস্থা। চেয়ারম্যান ঠিকাদার সহ সংশ্লিষ্ট যতজনের মধ্যে ভাগবাটোয়ারা হয়, আসল প্রকল্প ততই রুগ্ন হতে থাকে। চেয়ারম্যানের কাছে যাওয়ার আগেই চরে বসবাসকারী মানুষদের কাছে গিয়েছিল তালাশ টিম। প্রকল্পের কাজের অগ্রগতি আর মাটি ভরাট সম্পর্কেও জানতে চাইল তালাশ টিম। আমার জানা 4.5 ফিট, এটা তো অবশ্যই দুর্নীতি হবে। জাহাঙ্গীর সাহেবকে বলেন এই ঠিকাদার খেরা। এবার ঠিকাদার জাহাঙ্গীরের কাছে কথার শুরুতেই প্রকল্পের ঠিকাদারের বৈধ কাগজপত্র দেখতে চাওয়া হলো। সরকারি অফিসিয়ালি কোনোই নেই, কোনো ডকুমেন্ট নাই, জাস্ট নন অফিসিয়ালি একটা ই আমাকে ই করা হয়েছে। শুরু হলো একে অপরের উপর দায় চাপানোর খেলা। চেয়ারম্যান হয়তো আপনারা সাংবাদিক এই হিসেবে তার দায় ই পরে ওই হিসেবে সে এড়ায় গেছে। মনে হচ্ছে কারো কোনো দোষ নেই। অনিয়ম হয়, যেমন মনে করেন একটা ঘরের কাজ 100% হয় নাই, আমি সংশোধন করে দিব। নো ওয়ান কিলড জেসিকা, কেউ কিচ্ছু করেনি, আবার ঘাটতি পুষিয়ে দেওয়ার কথাও বলছেন। তালাশ টিম সেখানে না গেলে কোনো ঘাটতি, অনিয়ম, দুর্নীতি বা গাফিলতি যে আছে সেটাই তো জানা যেত না। আবার ঘাটতি যে পুষিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে তার নজরদারি কে করবে? জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিঝুড়ি ইউনিয়ন। অভিযোগ আছে এখানে গুচ্ছগ্রাম বা আশ্রয়ন প্রকল্প আসা মানে কিছু মানুষের ব্যবসার বড় ক্ষেত্র তৈরি হয়ে যাওয়া। গুচ্ছগ্রামগুলোর অবস্থা দেখতে মাঠে নেমেছে তালাশ টিম। এই গুচ্ছগ্রামটির নাম নাদাগাড়ি। গ্রামটিতে ঘরের সংখ্যা 50, অর্থাৎ 50টি পরিবার থাকার কথা এখানে। একজনকে পাওয়া গেল, নাম রিজিয়া বানু। আপনারা পাইছেন? নাদাগাড়ির সাথে লাগোয়া সুখনগরী গুচ্ছগ্রাম। এ প্রকল্পের অবস্থাটা এখানকার বাসিন্দা আকলিমা খাতুনের মুখ থেকে শুনুন। তিনের 2 ভাগ মানুষ নাই, 1 ভাগ মানুষ আছে। যারা জাগর জোজমা আছে তারাই মনে করেন ঘর পাইতাছে। তারা বেঁচে থেকে যা বা ভাঙে নিয়ে যায়গা।
গৃহহীন মানুষের চেয়ে গুচ্ছ গ্রামের ঘরের সংখ্যা বেশি হওয়ায় হয়তো কোনো কোনো ঘর এখন গোয়াল ঘরে পরিণত হয়েছে। শুধু ঘরই নয়, সরকারি এসব জায়গাও নাকি বিক্রি হয়ে যায়। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে গৃহহীনদের মাথা গোজার ঠাঁই দেওয়ার এই প্রকল্প সরকারের বাদ দেয় ভালো, কারণ গৃহহীন মানুষই খুঁজে পাওয়া যাচ্ছে না জন্যই তো যাদের গৃহ আর জমি জমা আছে তারাই এসব ভাগ বাটোয়ারা করে নিয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য রজব আলী, ওই গুচ্ছগ্রাম আমরাই করলাম, গুচ্ছগ্রাম সংক্রান্ত অনিয়মের ব্যাপারে জানতে চাওয়া হলো তার কাছে। লোক আসছে আপনার বালুজুরি থেকে তদবির করে নিচ্ছে। এসব আশ্রয়ন প্রকল্পে প্রকৃত গৃহহীনদের কথা চিন্তা না করে স্থানীয় প্রভাবশালীদের পছন্দ মতো ঘর বন্টন হয়, নিজের অজান্তেই তার প্রমাণ দিলেন মেম্বার রজব আলী। এটা যে মির্জা শহরের মধ্যে গমস্তা, হ্যাঁ, কর্মচারী মায়ের ঘর। রজব আলী একসময় বুঝতে পারলেন যে তিনি সত্য কথা বলে ফেলেছেন। এটা কেন দিলেন আমাকে তাই বলছি, এটা আপনার সম্মান করলাম, সম্মান এটা আপনি রাখেন, এটা আপনার না, এটা রাখেন, 6000 রাখেন। শুনেন, স্থানীয় চেয়ারম্যানকে এলাকায় পাওয়া গেল না, তাই তার শহরের বাড়িতে যেতে হলো। গুচ্ছগ্রামের অনিয়মের ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে চান না তিনি, তবে কথায় কথায় কিছু সত্য বেরিয়ে আসে। 50টা ঘর আছে, হয়তো 20 জন আছে, আর গুলি নাই, আর পরিমাণ হইছে লোকই তো নাই, এটা আমি চেয়ারম্যান বলে কি হবো, লোক উঠায় দেওয়ার ই নাই, লোক নাই। অনিয়ম তো আসলে যা যতটুকু হয় হওয়া উচিত না, 100 ঘর দিতে যে পাবে না হয়তো তার মধ্যে চলে গেছে, সেটা রাজনৈতিক ইয়েতেই হোক বা টিউনসভের সুপারিশে হোক। এবারের পর্বে হয়তো আমরা দূরবর্তী একটা জনপদের কথা বলছি, কিন্তু সেটা কোনোভাবেই সরকারের উন্নয়ন পরিকল্পনা থেকে বিচ্ছিন্ন নয়। অনুসন্ধানের এ পর্যায়ে এসে মনেই হচ্ছে যে কিছু কিছু প্রকল্পের চাহিদাও তৈরি হয় সরকারি মাল নিজের দরিয়ায় ঢালার জন্য। 4 মিনিট পর আসছে। দূর থেকে তোলা গুচ্ছগ্রামের কোনো স্থির চিত্র কখনো দেখেছেন? সারিবদ্ধ টিনের ঘরগুলো দেখতে ভালোই লাগে, কিন্তু সেসব ঘরে ঠিকমতো খুঁটি দেয়া হয়েছে কিনা, মেঝেতে মাটি আছে কিনা বা ইট বিছানো হয়েছে কিনা, দূর থেকে তোলা সেই ছবি দেখে কখনো বোঝা যায় না, অনেকটা ঘাসের মতো, যত দূর থেকে দেখবেন তত সুন্দর। জামালপুর জেলার ইসলামপুর উপজেলার কুলকান্দি ইউনিয়ন, এখানে চর কুলকান্দি ও চর বেরকুশা নামে গুচ্ছগ্রামের কাজ শেষ হয়েছে বছরখানেক আগে, ঘরও নাকি বুঝিয়ে দেয়া হয়েছে গৃহহীনদের মধ্যে। প্রকল্প দুটির হাল হকিকত দেখতে 2 ঘন্টার নদীপথ পাড়ি দিয়ে সেখানে পৌঁছালো তালাশ টিম। গুচ্ছগ্রামে টিনের ঘরবাড়ি আছে, কিন্তু বাসিন্দা চোখে পড়ছে না। একটু সামনে এগোতেই 2 জন মানুষকে দেখা গেল। অভিরণ বেগম, বয়স 90 বছর, চোখেও দেখেন না, আশ্রয় হয়েছে আরেকজনের ঘরের কোনায়। গুচ্ছগ্রাম প্রকল্পে খাতায় নাম উঠেছিল তার, কিন্তু ঘর জোটেনি। অভিরণের মতো জামেলা বালারও একই দশা। আরো কয়েকজন এসে জড়ো হয়েছে আশেপাশে। আঙ্গের কোনো ঘর দা নাই, ঘরে তালা দিয়ে ঠেক আছে, আঙ্গের ঘরে মন যাবার দানা বেড়া বিটিক নিয়ে আমি থাকি। গরু খাবার না, টাকা দিয়েই যদি ঘর নিতে হয় তাহলে এই মানুষগুলো আসলে ঘর পাবার যোগ্যতাই রাখে না। সেক্ষেত্রে স্থানীয়ভাবে যারা প্রকল্পের দেখভাল করছে তারাই ভালো করেছে, কি বলেন? জরা রানী, আমরা থাকি এই জায়গায়, গরু থাকি এক ঘরের মধ্যে, আমরা হাঁস মুরগি ছাগল গরু সবকিছু আমরা এই ঘরে রাখি, ঘর নাই, বাড়ি ঘর নাই, দলীয় ভাবে বিতরণ করছে। একটু আগে জোহরা বেগম নামে একজন যা বলেছিলেন সেটাই দৃশ্যমান সত্য,
ঘরের দরজায় নাম লেখা, তালা ঝোলানো। এই এলাকার যারা গরিব লোক আছে একবার সময় তারা কোনো ঘরের এই জায়গা পায় না। জামাল নামের এক কৃষক বললেন, গৃহহীনদের জন্য তৈরি করা গুচ্ছ গ্রামের ঘরে নাকি গরু পালন করছেন সামর্থ্যবানরা। ঘটনার সত্যতা জানতেও বেগ পেতে হলো না। এই ঘর বানাইছে তো আপনার মনে করেন পড়াই এক বছরের বেশি হয়েছে, এখন কেবল তোমার ছাগল থাকে, গরু টুরুকে উঠায় তো এই পর্যন্তই কেউ খড়ি দিচ্ছে। এরই মধ্যে আরও একটি বিষয় লক্ষ্য করেছে তালাশ টিম, কিছু মানুষ মাটি কেটে ঘরের মেঝে ভরাট করছে। ঘর দিছে মাটি মুটি কেটেই দিব, তাঙ্গর তো কিছু দিতেছে না, ঘরের মধ্যে খারাওলি কোমর দেখা যায়। তথ্য বলছে প্রতিটি ঘরের মেঝেতে মাটি ভরাটের পর সেখানে এক স্তর ইট বিছিয়ে দেয়াটাও প্রকল্পেরই অংশ, কিন্তু বাস্তবতার সবই যেন শুভঙ্করের ফাঁকে। এই প্রকল্পের সভাপতির ব্যাপারে আরও কিছু তথ্য পেয়েছে তালাশ টিম। সেই তথ্য বলছে চেয়ারম্যান জিয়াউর রহমান সনেট ভুয়া কাগজপত্র তৈরি করে কুলকান্দি ইউনিয়নের জিগাতলা আশ্রয়ণ প্রকল্পের নামে বরাদ্দের 220 মেট্রিক টন অর্থাৎ 20,20,000 কেজি কম প্রকল্পের অন্য সদস্যদের অজান্তেই উত্তোলন করেছেন। প্রকল্প বাস্তবায়ন কমিটির একজনকে পাওয়া গেল। পূর্বে রেজুলেশন স্ক্রিনিং করা, কাউরে কোনো কিছু না জানাইয়া উনি রেজুলেশন পিআই অফিসে দিয়ে এই গম উত্তোলন করছেন। এর আগে আমরা ভাগ বাটোয়ারা করে খাওয়ার ব্যাপারে জেনেছি, কিন্তু এই চেয়ারম্যান ওসবের মধ্যে নেই। আবার ভাগ বাটোয়ারা হলে প্রকল্প বাস্তবায়ন কমিটির কোনো সদস্য এ ব্যাপারে মুখ খুলত কি না আমাদের সন্দেহ আছে। প্রকল্পের সভাপতি অর্থাৎ কুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বাড়িতে তালাশ টিম। প্রথমেই জিগাতলা আশ্রয়ণ প্রকল্পের বরাদ্দের রেজুলেশন কপি দেখতে যাওয়া হলো। গমচুর তো আমরা বলি, চালচুর বলে, গমচুর বলে, কিন্তু তালাশ টিমের কাছে তো ভুয়া রেজুলেশনের মাধ্যমে গম তুলে তা রাতের অন্ধকারে বিক্রির প্রমাণ আছে। অন্যায় অবশ্যই, আমি তো প্রজেক্টের সভাপতি না, আমি অন্যায় করেছি। এবার রেজুলেশনের কাগজটি বের করলেন চেয়ারম্যান জিয়াউর রহমান সনেট। রেজুলেশনের কপিতে ফ্লুইডের কালি ব্যবহার করে নাম পরিবর্তন করেছেন চেয়ারম্যান। এখানে যে বড় জালিয়াতি হয়েছে তা বোঝার জন্য বেশি মেধার প্রয়োজন হয় না। সনেট চেয়ারম্যানের কাছে আবার অন্যদের দুর্নীতির খবর আছে। আমাকে বাইপাস করে বরাদ্দ দিয়ে যারা আছে তারা ব্যক্তিগত হবে, তাদের ক্ষমতাটাকে দেখাতে চায়। ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের কাছে গেল তালাশ টিম। জায়গাটা এত দূরে যে আমরা যদি একদিন যাই আমাদের পুরো দিন চলে যায়, তো এই জন্য আমাদেরকে মানে খুব বেশি ফ্রিকোয়েন্ট মুভমেন্ট আমরা করতে পারি না। আমাদেরকে স্থানীয় মেম্বার যারা আছে, স্থানীয় নেতৃবৃন্দ যারা আছে তাদের উপর ডিপেন্ড করতে হয়। তারা যদি আমাদের ভুল তথ্য দেয় যাচাই করে দেখব। উপজেলা নির্বাহী কর্মকর্তার বিবেচনায় যারা ঘর পেয়েছে তাদের তালিকা হাতে পেয়েছে তালাশ টিম। সেই তালিকা ধরে কয়েকজনের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। এটা হাসিনা বেগম আর তোতামিয়া দম্পতির বাড়ি। গুচ্ছগ্রামের গৃহহীনদের তালিকায় তাদের দুজনেরই নাম আছে। এরা কি তবে গৃহহীন? ও ঘরে একটা লিস্ট করছিল আর কি। এটি কার নামে? আমার বাড়ির নামে। কে দিয়েছে নাম? এটা ওই যে দলীয় নেতারা। গৃহহীনদের তালিকায় নাম থাকা আরেকজন ইসরাফিল আলী, সরকারি চাকরিজীবী। গুচ্ছগ্রামে একটা ঘর পাওয়ার কথা আর কি, হ্যাঁ, তালা দিয়ে আসা হয়েছে। সবশেষে স্থানীয় সংসদ সদস্যের কাছে যাওয়া দরকার। এসব খবর তিনি জানেন কিনা অথবা তার কাছে এসব কর্মকাণ্ডের কোনো ব্যাখ্যা আছে কিনা। ইতিমধ্যে আমি দেখেছি কেউ বা কেউ হয়তো 10-15 ঘরে উঠে তালা লাগায় নিজেরাই রাখছে, এবং কারো না কারো পক্ষের থেকে তারা চেষ্টা করে সেটা করেছে। সেটা কোনো মেম্বার হতে পারে, কোনো চেয়ারম্যান হতে পারে, প্রভাবশালী শক্তিশালী ব্যক্তি তারা এই কাজটা করেছে। তার মানে এসব কর্মকাণ্ডের কথা শুধু চরের মধ্যেই সীমাবদ্ধ নেই। তাহলে কি ঢাকার কর্মকর্তারাও জানেন? দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে তালাশ টিম। আমি যদি সব অনিয়ম ধরি তাহলে এই লোকগুলো সাহস পাওয়ার কাজটা সাহস পাবে না। আসলে তারা মিলো আমাদের সাথে তারা মিলো নিয়া একদম টাকা জমিদার ছেলে না, কেউ কেউ জমিদার ছেলে না, কেউ বাদশাহ ছেলে না, তারা সব সাধারণ করতে উঠে আসছিল। কেউ সুযোগ পেয়ে বড় হয়েছে, কেউ চুরি করে বড় হয়েছে। এ যেন এক গোলক ধাঁধা। কোনো কোনো অনুসন্ধানের শেষে সারমর্ম লেখার ভাষাটাও হারিয়ে ফেলি আমরা। এবারও তেমনটা হলো। শহরে বেশি দুর্নীতি হয়, গ্রামে হয় না, এমন নয়। আমরা বুঝলাম আসলে সুযোগ পেলে
যে যার সামর্থ্য অনুযায়ী দুর্নীতি করে। এবার যেতে হবে, আজ চলে যাচ্ছে কিন্তু যাচ্ছে না, পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ টিম আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে। দর্শক, আপনাদেরকে নিয়ে আপনাদের জন্য এই অনুষ্ঠান, লিখুন এই ঠিকানায়, প্রযোজক তালাশ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 149-150 তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। ইমেইল করতে পারেন talash@independent24.tv এই ঠিকানায়। আপনার অনুসন্ধানী মনের দরজা জানালা খোলা রাখুন, কিছু বেরিয়ে এলে আমাদেরকে জানান, তালাশ টিম থাকবে আপনার সাথে।